আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি। আমি আপনাদের সাথে একটা বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব। তো আমার ঘরে কিছু ছেড়ে ছিল, ছেড়েগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটা কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে একদম হাই হিটে তেলটাকে গরম করে নেবেন। নিয়ে ছেড়েগুলোকে তেলে ছেড়ে দিবেন। তেলে ছেড়ে দিলে দেখেন ছেড়েগুলো কত সুন্দর ভাবে ফুলে একদম মসমসা হয়ে গেছে। তো আমার এই যে ছেড়েগুলো ভেজে আমি এখন তুলে নেব। বেশি সময় লাগে না এই আইটেমটা রেডি করতে, আপনার বেশি সময় লাগবে না। যদি আপনার ঘরে যদি ছেড়ে থাকে তাহলে 15-20 মিনিটের বেশি লাগবে না এই নাস্তাটা রেডি করতে বিকালের। তো আমি দেখেন এক এক করে উঠে নিয়েছি, আমার ছেড়াগুলো হয়ে গেছে। তা আমি একটা বাটিতে তুলে রাখবো। এখন এই যে বাটিতে তুলে রেখেছি, আস্তে আস্তে আমি এক এক করে সবগুলোকে উঠিয়ে নেব। এত সুন্দর একটা আইটেম, আপনার সময় বেশি লাগবে না, জিনিস বেশি লাগে না। মাত্র দুই একটা আইটেম ছেড়েটা থাকবে আপনার, যদি ওটার সাথে যদি আপনি মনে করেন একটু ঝাল দিয়ে খান, তাহলে একটু চানাচুর নিতে পারেন, কিছু বাদাম নিতে পারেন, তারপরে একটু বিট লবণ দিয়ে, একটু হালকা মরিচের গুঁড়ো দিয়ে সেরকমও খেতে পারেন। তা আমার এখানে একটু নারকেল ছিল, আমি নারকেল দিই, চিনি দিয়ে, হালকা চিনি দিলেও বেশি দিব না, দিয়ে তা আমি একটু মেখে নিব ছেড়াটাকে। এত মসমসে, আপনারা রেডি না করলে বুঝতে পারবেন না যে আমি আপনাকে কীভাবে যে বলে বোঝাবো, রেডি না করলে আপনারা বুঝতে পারবেন না। তা আমার মাখানো হয়ে গেছে, আমি এদিকে এক কাপ চা বানিয়ে নিয়েছি। এক কাপ চায়ের সাথে ছেড়া গজা, দেখেন মাখার পরে জিনিসগুলো কেমন দেখা যাচ্ছে, সাথে এক কাপ চা। সবাই ভালো থাকবেন, আর এই আইটেমটা আপনারা নিশ্চয় একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।